নমস্কার, আসসালামু আলাইকুম। অভিমত ইউটিউব চ্যানেলে আপনাকে সকলকে স্বাগতম। জাভেদ জামান স্যারের হতে আজ আমি দ্বিতীয় খণ্ডলে আগবাড়িছো। স্যার, আমার অভিমত চ্যানেলে স্বাগতম। থ্যাংক ইউ স্যারের লগত আমি কিছুমান এন্টারটেইনমেন্ট প্রশ্ন করিম। স্যার স্যার আপনি যদি ক্রিকেটার না হলে আপনি কি হলে? ক্রিকেটার যদি নহলো হয়, হয় স্যার, তেতিয়া মোৰ একচুয়ালি মই পঢ়া শুনাত ইমান এটা হেৰি নাছিলো। তেতিয়া হয়তো মই পঢ়া শুনাত আৰু বেছি মই গুৰুত্ব দিলোঁ হয়, হয় নাই? যিহেতু মই ক্ৰিকেট এজ এ ক্ৰিকেটাৰ মানে হ'ব কাৰণে মই প্ৰেক্টিচ কৰিছোঁ, সেইটো টাইমত মই মানে 50-50 হৈছিল, মোৰ পঢ়া শুনা আধা প্লাছ ক্ৰিকেট আধা। ছ' যদি মই ক্ৰিকেট দেখিলোঁ হয়তো মই ডাঙৰ অফিচাৰ হৈ বহি থাকিলোঁ হয়তো, মই পঢ়া শুনাত ভাল কৰিলোঁ হয়তো ডক্টৰ ইঞ্জিনিয়াৰ হৈ থাকিলোঁ হয়। স্যার, আপনার ফেভারিট রং কি? ফেভারিট রং? হ্যাঁ স্যার, ফেভারিট হোয়াইট। প্রিয় খাদ্য? ননভেজ, চিকেন বিরিয়ানি। স্যার, প্রিয় ঠাই? ধুবুরি। স্যার, প্রিয় ব্যক্তি? ওয়াইফ। স্যার, ওয়াইফ নাকি? স্যার, অল টাইম ফেভারিট ক্রিকেটার কোন স্যার আপনার? ইমরান খান। স্যার, অল টাইম ফেভারিট ব্যাটসম্যান? সচিন তেন্ডুলকর। স্যার, অল টাইম ফেভারিট বোলার? ওয়াসিম আকরাম। স্যার, আপনি যেহেতু অহমর পরে বিলংস করে, স্যার অল টাইম ফেভারিট অহমর মানে আপনি ভাল পায় একজন ক্রিকেটার? অভিনেত্রী। স্যার, এটা আমি কালচারাল লেনে দিয়েছি স্যার লোক। স্যার, অল টাইম ফেভারিট অ্যাক্টর আর অ্যাক্ট্রেস আপনার? অল টাইম ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস? হ্যাঁ স্যার, ধর্মেন্দ্র। অ্যাক্ট্রেস হল রেখা। স্যার, আপনি হিন্দি মুভি চাই ভাল পায় নে অসমীয়া মুভি চাই ভাল পায়? হিন্দি, হিন্দি মুভি চাই ভাল পাওঁ। স্যার, আপনার ফেভারিট মুভি? ফেভারিট মুভি তো বহুত আছে, যেনকা মোৰ শোলে, জঞ্জীর। স্যার, এতিয়া আমার একটা রাউন্ড আছে 6-1। স্যার, এজ এ ক্যাপ্টেন ইন্ডিয়ান টিমের আপনি সৌরভ গাঙ্গুলিকে বেশি ভাল পায় না ধোনি, মহেন্দ্র সিং ধোনিকে? মহেন্দ্র সিং ধোনি স্যার। কিয় স্যার? কেন, মহেন্দ্র সিং ধোনি 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ জিকিছে। হ্যাঁ স্যার, তারপর 2011 ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিকিছে, প্লাস এটা 2009 পুরা টিম ইন্ডিয়া বনাইছে, যত ওয়ার্ল্ডর এক নম্বর টিম। সো অবভিয়াসলি আমি ধোনিক প্রিফার করি, আর ধোনি মোর লগত একেলগে খেলা, একেলগে রুম শেয়ার করেছিল ধোনির লগত এক বছর। আর ধোনি মোর ক্লোজ ফ্রেন্ড, মই ভাল ভালকৈ জানো ধোনিক। সৌরভ গাঙ্গুলীর লগত আমি একেলগে খেলেছিলোঁ, কিন্তু ধোনিক মই বেছি ভালকৈ জানো। স্যার, আপনি অলপ ধোনির লগত আপনি যেহেতু কলেজের রুম শেয়ার করেছে, স্যার অলপ অভিজ্ঞতা কব নাকি? স্যার মানে অভিজ্ঞতা মানে ধোনি, ধোনির লগত মই আছিলোঁ দিলীপ ট্রফিত আর দেওয়াজ ট্রফিত, এটা বেঙ্গালোর, চেন্নাই, বিশাখাপট্টনমত আসলে একেলগে। ধোনি সিম্পল লাইফ প্রিফার করে, ধোনির কোনো মানে ই ফুড ডিসিপ্লিন লাইফ মেনটেন করে, বিফোর ম্যাচ ই ম্যাচর কারণে রেডি থাকে, যে ম্যাচ প্রিপারেশন পুরা ফুললি প্রিপেয়ার্ড হয়ে যায়, আর তার যদি এইম ম্যাচত পারফর্ম করা সেই এইমতে থাকে, স্টিক থাকে, আর আফটার ম্যাচ ই ম্যাচর পিছত যে করব লাগে আহিবলাই রেস্ট লয়, ভাল খানা বেশি লেট লাইট লেট নাইট নকরে, ফ্রেন্ডক ফোন করে তার পারফরমেন্সর, আর ভাল তার ব্যবহার পাতি এগুলো খুবই ভাল লাগছে তার লগত থাকি। থ্যাংক ইউ স্যার। স্যার, এজ এ ব্যাটসম্যান স্যার আপনি সচিন তেন্ডুলকর বেশি ভাল পায় নে বিরাট কোহলি? সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর বেশি ভাল পায়। স্যার, স্যার এজ এ বোলার আপনি বুমরা নে জাহির খান ভাল পায়? বুমরা। একচুয়ালি এতিয়া ক্রিকেটত বুমরা নম্বর ওয়ান বোলার, প্লাস বুমরা ইকোনমিক রেট খুব ভাল, বুমরা উইকেট টেকিং বোলার, আর বুমরা যদি টিমত থাকে প্লাস 50% ই বোলিংর রোল ই হেৰি করে, আর বুমরা সদায় সাকসেস হয়। থ্যাংক ইউ স্যার। স্যার, এজ এ টেস্ট ব্যাটসম্যান স্যার এতিয়ার যেহেতু স্টিভেন স্মিথ আছে, বিরাট কোহলি আছে, স্যার এই দুজনে কম্পেয়ার করে বহুতে কম্পেয়ার করে আছে যে স্টিভেন স্মিথ বেশি ভাল,
বিরাট কোহলিত কই কিন্তু বিরাট কোহলি ওডিআই ক্রিকেটত বেশি ভাল স্টিভেন স্মিথত কই স্যার আপনি মানে কাক বেশি ভাল পায় স্টিভেন স্মিথ বিরাট খুব ভাল ব্যাটসম্যান দুটাই গ্রেট ব্যাটসম্যান আর কম্পেয়ার করে খুবই মানে প্রবলেম ইয়াতে কি হয় স্টিভো পারফর্মার হিও পারফর্ম করে আছে টেস্ট ক্রিকেটত পারফর্ম করে আর বিরাট কোহলি ইয়োটো ওয়ান ডে টি টুয়েন্টি সবতে পারফর্ম করে আছে আর দুইটার ভিতর যদি চুজ করব লাগে মই বিরাট কোহলিকে করিম কিন্তু বিরাট কোহলি স্মিথতকে বহুত ফিট প্লাস এই তিনটা ফরম্যাটত কানে ফিট স্যার আপনি যেহেতু একজন বলার এজ এ স্পিন বলার আপনি হরভজন সিংক বেশি ভালো পায় না অনিল কুম্বলে অ্যাকচুয়ালি হরভজন সিং হল অফ স্পিনার অনিল কুম্বলে হল লেগ স্পিনার দুইটাই একে নহয় দুইটাই ভাল প্লেয়ার আর অনিল কুম্বলের রেকর্ড বহুত ভাল হরভজন সিংকে বহুত রেকর্ড ভাল 500 প্লাস উইকেট লেছিল আর অনিল কুম্বলে বহুত ম্যাচ জিকাইছে হরভজন সিংও জিকাইছে কিন্তু তার এজ এ স্পিনার যদি দুইটার ভিতর যদি মই চুজ করব লাগে মই অনিল কুম্বলেক মই চুজ করিম হরভজন সিং মোর ফ্রেন্ড হয় একলগে আমি একাডেমিত আছিল কিন্তু এজ এ ক্রিকেটার এজ এ মানে স্পিন বোলার অনিল কুম্বলে বেটার যেহেতু ইন্ডিয়ান কোচ রবি শাস্ত্রী স্যার স্যার আপনি এজ এ ইন্ডিয়ান কোচ অনিল কুম্বলে স্যারও কিছুদিন আসলে রবি শাস্ত্রী স্যারও কিছু আছে এতিয়াও স্যার আপনি কাক বেশি মানে ভাল বলে কব স্যার অ্যাকচুয়ালি কোচর প্ল্যানিং সবরে একই নহয় অনিল কুম্বলের ডিফারেন্ট রবি শাস্ত্রী ডিফারেন্ট কিন্তু আর মেইনলি হল প্লেয়ার কার টাইমত কোন কোন প্লেয়ার খেলি আছে কোন কোন প্লেয়ার পারফর্ম করে আছে সেইটো বহুত বহুত বেশি ইম্পর্টেন্ট এজন ভাল কোচ হলেও যদি প্লেয়ারে ভাল 15টা প্লেয়ার যদি ভাল নাপায় প্লাস যদি ভাল ফর্মত না থাকে বহুত প্রবলেম হয়ে যায় কোচৰ কারণে সো এতিয়া এট প্রেজেন্ট রবি শাস্ত্রী বহুত লাগে যে রবি শাস্ত্রীর হাতত বহুত ভাল ভাল ট্যালেন্টেড প্লেয়ার আছে যোনে পারফর্ম করে আছে সো অনিল কুম্বলে যোনটো টাইমত আছিল সেইটো টাইমতো আছিল এতিয়া যেনেকুৱা জাহির খান হত তেতিয়া সেইটো টাইমত লাস্ট হেৰি আছে ষ্টেট মানে সিহঁতৰ জাষ্ট ৰিটায়াৰমেণ্ট ল'ব এতিয়া বুমৰা চুমৰা নতুনকৈ আহিছে চ' এতিয়া টীমটো বেছি পাৰফৰ্ম কৰি আছে বেটাৰ এতিয়া সেইকাৰণে খুব প্লেয়াৰ পাৰফৰ্ম কৰিলে কোচৰ নাম সেইটো থেংক ইউ ছাৰ ছাৰ এতিয়া যিহেতু আই পি এল 2020 ছেপ্টেম্বৰৰ পৰা ষ্টাৰ্ট হ'ব বুলি শুনি আছোঁ ছাৰ এতিয়া আপুনি এজ এ ক্ৰিকেটাৰ আপুনি কোনটো টীমক ছাপোৰ্ট কৰে আইপিএল একচুয়ালি মই ক্ৰিকেট চাওঁ মই প্লেয়াৰৰ পাৰফৰ্মেঞ্চ চাওঁ মই কোনো পাৰ্টিকুলাৰ এনেকুৱা টীম নাই যে মই সেইটো টীমকে ছাপোৰ্ট ব্লাইণ্ডলি ছাপোৰ্ট সেইটো নহয় মই ক্ৰিকেট চাওঁ মই একচুৱেলি মই যেতিয়া চাওঁ মই ক্ৰিকেট পাৰফৰ্মেঞ্চ চাওঁ কোন প্লেয়াৰে ভাল বেটিং কৰিছে কোন প্লেয়াৰে ভাল ফিল্ডিং কৰিছে কোন প্লেয়াৰে ভাল বলিং কৰিছে মই একচুৱেলি সেইটো চাওঁ কিন্তু মই ব্লাইণ্ডলি টীমক মই ছাপোৰ্ট নকৰোঁ মই প্লেয়াৰক ছাপোৰ্ট কৰোঁ স্যার এটা তো হয় যেহেতু প্লেয়ারকে সাপোর্ট করে স্যার তথাপি আপনার পর শুনব বিচার স্যার এইবার 2020 আই পি এল স্যার কোনটো দলে জিকার চান্স আছে মানে ট্রফিট এতিয়া চেন্নাই সুপার কিংসে জিকার চান্স আছে কি চেন্নাই সুপার কিংসে এতিয়া মহেন্দ্র সিং ধোনি হতে পুরো ফুললি এটা কনসেন্ট্রেট করব অকল আই পি এল সুরেশ রায়না এটা সব আই পি এল এর কারণে হেরি করব স্যার আপনি যেহেতু মহেন্দ্র সিং ধোনির একটা রুমমেট আছে এই কারণে বলেনি কি স্যার রেকর্ডও চেন্নাই সুপার কিংসের রেকর্ড ভালো এটা ম্যাক্সিমাম টাইম সিহতে চ্যাম্পিয়নশিপ আইপিএল স্যার আরও একটা কথা আছে আইপিএল যেহেতু হবে স্যার আপনার মতে কোনটো বোলারে বেশি উইকেট পাব বলে ভাবে এইবার 2020 আইপিএলত কোয়া মুশকিল কেন নতুন নতুন বহুত প্লেয়ার আছে তো বহুত প্লেয়ার যাক আমি চিনিও নাপাও সেইনকে বহুত প্লেয়ারও আহি আছে সো আর এনেতো বুমরা উইকেটিং বোলার হয় বুমরা তো একটা থাকিবই আর বাকি আর নতুন প্লেয়ার তো মই চিনি নাপাও এতিয়া নতুন আর বহুত প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার আহি আছে সো বুমরা তো এটা বুমরা থাকিবই মানে মানে বেস্ট ফাইভর ভিতর বুমরা এটা থাকিবই স্যার ব্যাটসম্যানের ক্ষেত্রে কোনে বেশি রান করবে বলে ভাবে বিরাট কোহলি এটা থাকিবই রোহিত শর্মা বিরাট কোহলি এই দুটা থাকিব বলে ভাবো স্যার এজ এ ওপেনার ব্যাটসম্যান স্যার আপনি ইন্ডিয়ার টিমত দেখিছে বীরেন্দ্র সেহবাগে ওপেনার করেছে এতিয়া রোহিত শর্মা ওপেন করে আছে স্যার এই দুজনের ক্ষেত্রে আপনি কাক বেশি প্রিফারেন্স দিব স্যার কোন কোনজনে ভালো মানে দুইজনে রোহিতর স্টাইল বেলেগ রোহিতর খেলার স্টাইল বীরেন্দ্র সেহবাগের স্টাইল বেলেগ দুজনে পারফর্ম করেছে এনে কপি বুক সাবলে আমি
ৰোহিত শৰ্মাক আমি ভাল লাগে আৰু এই ৰোহিত শৰ্মাৰ খেলাৰ ষ্টাইল তাৰ যোনটো টেকনিক বীৰেন্দ্ৰ সেহৱাগতকৈ বেটাৰ ৰোহিত শৰ্মা ছাৰ এজ এ আপুনি যিহেতু ক্ৰিকেটাৰ ছাৰ হোল টাইম ইণ্ডিয়ান ক্ৰিকেটৰ ভিতৰত ছাৰ আপুনি আপোনাৰ মতে ফেভৰেট অপেনাৰ কোন আছিলে ছাৰ ফেভৰেট অপেনাৰ হোল টাইমৰ ভিতৰত সুনীল গাভাস্কৰে এতিয়া আহিব কিয়নো সুনীল গাভাস্কৰ মেক্সিমাম 3400 তাৰ অপেনিং আৰু শচীন তেণ্ডুলকাৰ তাৰো ৰেকৰ্ড আছে কিন্তু সি এজ এ অপেনিং নহয় শচীন তেণ্ডুলকাৰ পিছত গৈ আকৌ ফ'ৰত ষ্টাৰ্ট কৰিলে চ' এজ এ অপেনাৰ সুনীল গাভাস্কৰকে মানে বেষ্ট বুলি ক'ব পাৰি ছাৰ এজ এ টেষ্ট বলাৰ হিচাপে মানে আপুনি কাক মানে প্ৰিফাৰেঞ্চ দিব ছাৰ হোল মানে ইণ্ডিয়ান ক্ৰিকেট হিষ্ট্ৰীত ছাৰ আপুনি যিহেতু বলাৰ আছিলে টেষ্ট বলাৰ এতিয়া স্পিনাৰত মুথে মুৰলীধৰণ আহি গৈছে মুথে মুৰলীধৰণ হায়েষ্ট উইকেট এইটোতো ইণ্টাৰনেশ্যনেল বল ইণ্ডিয়ান ক্ষেত্ৰত ইণ্ডিয়ান খেল কপিল দেৱে আহি যায় এতিয়াও কপিল দেৱৰ ৰেকৰ্ডে এটা আছে এতিয়াও হয় নাই আৰু ইয়াত ই যিহেতু স্পিনাৰ বলাৰ আমাৰ অনিল কুম্বলে অনিল কুম্বলে স্পিনাৰত আহে পেছ বলিঙত কপিল দেৱে আহি যায় ছাৰ আপুনি যিহেতু মহেন্দ্ৰ সিং ধোনীৰ লগতে একেলগে ৰুমমেট আছিলে ৰুম শ্বেয়াৰ কৰিছিলে ছাৰ যিহেতু কিছুদিন আগতে মহেন্দ্ৰ সিং ধোনী ৰিটায়াৰমেণ্ট হ'লে ছাৰ আপোনাৰ প্ৰতিক্ৰিয়া কি হয় ধোনী মোৰ খুব ভাল ফ্ৰেণ্ড আছিল একেলগে খেলিছিলোঁ একেলগে হোটেলত আছিলোঁ ৰুম শ্বেয়াৰ কৰিছিলোঁ সি ৰিটায়াৰমেণ্টত শুনি পেলাই বেয়া লাগিলে যিহেতু ই পাৰফৰ্ম কৰিয়ে আছিল ই মোৰ মতে আৰু দুবছৰমান খেলিব পাৰিলে হয় কিন্তু এদিনটো এদিন ৰিটায়াৰমেণ্ট ল'বই লাগিব আৰু যিহেতু সি খুব ভাল ডিচিশ্যন লয় চ' তাৰ ডিচিশ্যন সদায় ই ভালেই লয় ই ক্ৰিকেটৰ কেপ্টেনশ্বিপতে কওক প্লেয়াৰ চুজ বা বেটিং অৰ্ডাৰ আৰু তাৰ এতিয়া লাইফৰ সি ডিচিশ্যন লৈছে এতিয়া তাৰ ছেকেণ্ড ইনিংছৰ কাৰণে সি ৰেডি চ' যি ডিচিশ্যন লৈছে সি ভালেই ডিচিশ্যন লৈছে কিন্তু আমাক আমি ক্ৰিকেট প্ৰেমী আমি আমাক বেয়া লাগিছে সদায় বা কিবা আমি এতিয়া তাক ইণ্টাৰনেশ্যনেল হেৰি চাব নোৱাৰিম চাব নোৱাৰিম চ' সেইটোৱে আৰু ছাৰ ধোনী ৰিটায়াৰমেণ্ট হোৱাৰ পিছত ছাৰ ইণ্ডিয়ান টীমে কি মিছ কৰিব ছাৰ মিছ মানে ইণ্ডিয়ান টীমে এতিয়া এজন প্লেয়াৰটো পুৰা হেৰি লাইফটো খেলিব নোৱাৰে আগতে সুনীল গাভাস্কৰ যেতিয়া ৰিটায়াৰমেণ্ট হৈছিল তেতিয়া আমি ভাবিছিলোঁ যে তাৰ ফিল আপ নহ'ব তাৰপিছত শচীন তেণ্ডুলকাৰ আহিল হয় নাই তাৰপিছত সৌৰভ গাংগুলী মহেন্দ্ৰ সিং ধোনী আহিল মহেন্দ্ৰ সিং ধোনীৰ পিছত নিশ্চয় কোনোবা এজন কোনোজন আহিবই কিন্তু তাৰ মহেন্দ্ৰ সিং ধোনীৰ যোনটো কোৱালিটি লিডাৰশ্বিপ কোৱালিটি তাৰ যোনটো মেটচ উইনিং কোৱালিটি সেইটো থাকি যাব মহেন্দ্ৰ সিং ধোনীৰ যোনটো ইণ্টাৰনেশ্যনেল ৰেকৰ্ড সেই ৰেকৰ্ডটো তাত থাকি যাব কিন্তু কোনোবা এজন কোনোবা আহিবই সেইটো আমাৰ ছিষ্টেমতে হয় মানে অলৰেডি সেইটোৱেই কিন্তু ধোনীয়েও যেতিয়া ষ্টাৰ্ট কৰিছিল তেতিয়া সি একদম পুৰা 100% মানে এতিয়া যেনেকুৱা ধোনী ষ্টাৰ্টিঙত তাৰ সিও ষ্ট্ৰাগল কৰিছিল তাৰপিছত গৈ যিমান এক্সপিৰিয়েঞ্চ হয় তাৰপিছত গৈ 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 এটা পজিশ্যন আহি যায় তাৰপিছত সেইটো তাৰ ছিটটো সি একদম পুৰা ফিক্স কৰি ৰাখে এতিয়াও নতুন প্লেয়াৰ আছে নতুন প্লেয়াৰো ষ্ট্ৰাগল কৰি এতিয়া আহিব এতিয়া যিমান খেলিব সিমানে এক্সপিৰিয়েঞ্চ হ'ব আৰু একেদিনে মানুহে চেম্পিয়ন নহয় চেম্পিয়ন নহয় এটা চ' লাহে লাহে আহিব প্লেয়াৰ নহয় থেংক ইউ সো মাছ ছাৰ থেংক ইউ ভিউয়াৰ্ছ যদি ভিডিঅ'টো ভাল লাগে আপোনালোকে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰি দিব ধন্যবাদ